মানকুণ্ড স্টেশন থেকে আপনি যদি আপনার জগদ্ধাত্রী পূজা পরিক্রমা শুরু করেন তাহলে প্রথম যে মণ্ডপে আপনি এসে হাজিরাবেন সেটাই হচ্ছে এই মানকুণ্ড সর্বজনীন। আমরা পৌঁছে গেছি সেখানে, বিরাট মণ্ডপ হয়েছে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী শ্রী গৌরাঙ্গ পুইলা বানিয়েছেন এই প্যান্ডেল। এবার কিন্তু ঠাকুরের মুখ রাস্তার দিকে হয়েছে, কারণ এরকমই নির্দেশ প্রশাসনের, রাস্তা দিয়ে যেতে যেতে যাতে মণ্ডপ দেখা যায় সেরকম ভাবেই বানানো হয়েছে মণ্ডপ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মণ্ডপ পরিক্রমা শুরু করি। এটা বেসিক্যালি সোনার বাংলা, সোনার কলস। আপনি যদি পুরো প্যান্ডেলটা ওয়াচ করেন দেখবেন যে এখানে বিভিন্ন কালচারকে তুলে ধরা হয়েছে, যেটা এন্টায়ারলি রাবার ফোম দিয়ে তৈরি করা হয়েছে। এবং এখানে যে মানুষ আকৃতি যে ব্যাপারগুলোকে দেখানো হয়েছে টেরাকোটার কাজের ওপরেতে, অ্যাকচুয়ালি যে ডোগরা যে কালচার সেই ব্যাপারটাকে তুলে ধরার জন্য। এবং সোনার বাংলার বাকি যে কটা কালচারকে অ্যাকোমোডেট করা যায় আপনারাও বুঝতে পারছেন, একটা প্যান্ডেলের ভেতর গোটা কনসেপ্টকে দাঁড় করানো হয়েছে। সো বিক্রমজিতের কাছ থেকে আপনারা তো মানকুণ্ড সর্বজনীনের এই বছরের থিম সম্বন্ধে শুনলেন। তো ফেলুদার একটা কথা আছে না, যে সোনার বাংলা সোনা দিয়ে তৈরি নয়, সোনার ছেলে সোনা দিয়ে তৈরি নয়, সোনার ফসল সোনার তৈরি হয় না। ঠিক তেমনি এখানে থিমে যে সোনার বাংলা, সোনার বাংলা বলতে থিমে তুলে ধরার চেষ্টা হয়েছে বাংলার যে কালচারগুলো আছে, মানে বাংলার যে বিভিন্ন আর্ট ফর্ম, ডোকরা আর্ট, টেরাকোটা আর্ট, এইগুলোকে সোনার সাথে তুলনা করা হয়েছে, সেইগুলোকে তুলে ধরা হয়েছে। ডোকরা শিল্প এবং টেরাকোটা শিল্প, সেটাই হচ্ছে সোনার বাংলা, সোনার কলস। সামনে যেগুলো রয়েছে এই হাতি, বাইসন, এইসব যেগুলো রয়েছে সেগুলোতে দেখানো হয়েছে ডোকরা শিল্প। আর আরও ভেতরে আরও কিছু যেগুলো মানুষের মূর্তি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু টেরাকোটার মূর্তি। গোটা মণ্ডপটা নির্মাণ করা হয়েছে রাবার ফোম দিয়ে, এবং তাছাড়া ব্যবহার করা হয়েছে বেশ কিছু পাটকাঠি। পুরো যে মাঠ, সেই মাঠ জুড়ে তৈরি হয়েছে এই মণ্ডপ।